নমো বিষ্ণুরম তৎসুত মধ্য অদ্য মুখ্যচন্দ্র গৌণচন্দ্র আশ্বিনে মাসে শুক্ল পক্ষে পূর্ণিমা তিথি, আজকে পূর্ণিমা তিথি। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এষো সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নম ভগবতী শ্রী শ্রী লক্ষ্মীদেবী চরণে ভয় নিবেদয়ামি। আজকে পূর্ণিমা তিথি, তিথি আজকে একটার সময় চন্দ্রগ্রহণ, আজকে আজকের দিনে একটার পরে আর পূজার প্রশ্নই উঠে না। তিথি যেহেতু আমাদের আজকে লম্বা তিথি, কালকেই আমাদের এই গতকালকে আমাদের পূর্ণিমা তিথি শুরু হয়েছে। তিথি গতকালকে হওয়ার পরেও যেহেতু আজকে দৈবক্রমে আমাদের লক্ষ্মী পূজা, আজকে আমাদের পঞ্জিকা অনুযায়ী তার দিন আজকে আমরা সবাই মোটামুটি যারা এই পূজার সাথে যুক্ত আছি আমরা সকালবেলা থেকে আমরা এই পূজাতে ব্রতী হয়েছি। আমরা তার জন্য আমিও আজকে এই জায়গাতে আমরা এসেছি, আমাদের শ্রদ্ধেয় আমাদের দাদা ইন্দ্রজিৎ আইন মহোদয়ের বাড়িতে লগে আছে, আমাদের বৌদি আছে, উনি এই পূজাতে সাহায্য করেছেন এবং উনি সমস্ত কাজ কার্য সমাধা করার পরেই আমি ওনার ঘরে এসেছি আজকে এই পূজা দেওয়ার জন্য, লক্ষ্মী পূজা দেওয়ার জন্য। আজকে তিথি খুবই ভালো এবং সুপ্রসন্ন দিন আমরা এই বলে বলি, আমরা বলে থাকি পূর্ণিমা তিথি হচ্ছে আমাদের জন্য সবার জন্যই মঙ্গলের তিথি। এই পূর্ণিমা তিথিতে আমাদের সবচেয়ে বড় জিনিস যাকে আমরা বলি পূর্ণিমা অমাবস্যা, অমাবস্যা তিথিতে আমরা নর্মালি আমরা কালী পূজার আমরা যাকে বলি আমরা মায়ের শ্যামা মায়ের পূজা করি, আগামী দিন শ্যামা মায়ের পূজা হবে, আর যে আজকে দিনে হচ্ছে পূর্ণিমা তিথি। তার জন্য আমরা পূর্ণিমা তিথিতে আজকে আমরা এই লক্ষ্মী পূজাটা আমরা ঘরে ঘরে করে করে থাকি, সবাই ঘরে ঘরে মায়ের পূজা আয়োজন করে এবং মায়ের পূজা থেকে করে এই আর কি। আমরা ধন সম্পদ লাভের জন্য লক্ষ্মী পূজা করে থাকি।